শিব পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না কেন? আজকে একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন আমাদেরকে এই প্রসঙ্গ, শিব পুজোয় কেন আমরা তুলসী ব্যবহার করব না, সেই বিষয়ে কথা বলবো। দেখুন, আমাদের এই সংস্কারগুলির পেছনে পুরাণের অনেক অনেক গল্প জড়িয়ে আছে। একবার বৃন্দাদেবী তুলসী, যাকে আমরা বলছি, সেই বৃন্দাদেবীর স্বামী শঙ্খচূড় প্রবল অসুর, তিনি দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। স্বয়ং মহাদেব ভোলানাথ সেই শঙ্খচূড়কে বধ করার জন্য ত্রিশূল তুলে নিলেন, কিন্তু তিনি ব্যর্থ হচ্ছেন। শঙ্খচূড়কে যতবার মারতে যাচ্ছেন শঙ্খচূড় বধ হচ্ছে না, কারণ তার স্ত্রীর সতীর শক্তি, স্ত্রী ধর্মপরায়ণা, ধর্মবতী, তার শক্তিতে স্বামী সবল হয়ে আছেন। শিব ফেল করলেন। বিষ্ণু কী করলেন? একটা বুদ্ধি, দেবতারা খুব চালাক ছিলেন, বুঝেছেন তো, তারা কী করতেন, অসুরদের অসুরদের সঙ্গে ছলনা করতেন। তিনি ছলনা করলেন শঙ্খচূড়ের বেশ ধরে গিয়ে বৃন্দাদেবীর সঙ্গে। বৃন্দাদেবী চিনতে ভুল করলেন বিষ্ণুকে, ছদ্মবেশে ভুলে গেলেন, তার সতীত্ব নষ্ট হলো, যার ফলে কী হলো, শঙ্খচূড় বধ হয়ে গেল। তা এই ঘটনার পর বৃন্দাদেবী, তিনি অভিশাপ দিলেন বিষ্ণুকে, তুমি পাথর হয়ে যাবে, পাষাণ হয়ে যাবে। শালগ্রাম শিলারূপে সে অভিশাপ বিষ্ণু মাথা পেতে নিলেন। আর শিবকেও পরস্পরকে অভিশাপ দিয়েছিলেন, যার ফলে শিব পুজোয় তুলসী নিষেধ, শিব পুজোয় শঙ্খচূড়ে শঙ্খ নিষেধ, তুলসী নিষেধ। দেখবেন অনেক ক্ষেত্রে আমরা দেখি অভিষেক করানো হয় ভগবানের বিগ্রহকে শঙ্খের জল দিয়ে, কিন্তু কখনো আপনারা দেখেননি শিব পুজোয় শঙ্খ রাখা হচ্ছে, শঙ্খের জল অর্পণ করা হচ্ছে, এমনকি শিব পুজোয় শঙ্খ ধ্বনি করা নিষেধ। শিব পুজোয় সিঙা বাজানো হয়, অন্নবাদ্য ঘণ্টা বাজানো হয়, কিন্তু শিব পুজোয় শঙ্খ বাজানো নিষেধ। তা মূল কারণেই পৌরাণিক গল্প, এছাড়া আর কিছু নেই। আরও একটি কথা বলি, তুলসী পাতা নিষিদ্ধ, গণেশ পুজোয় তুলসী পাতা নিষিদ্ধ, কারণ এ নিয়েও পুরাণে এক জায়গায় রয়েছে যে গণেশ আর তুলসী একে অপরের সঙ্গে একবার একটু বাক্যালাপে করতে গিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েছিলেন। যে কোনো দেবী পুজোয় তুলসী পাতা নিষেধ, লক্ষ্মী পুজোয়, নারায়ণ পুজোয় জানেন বিষ্ণু বল্লভা তুলসী, কিন্তু মনে রাখবেন লক্ষ্মী পুজোয় তুলসী কখনো ব্যবহার করা যায় না। যে কোনো দেবী পুজোয় বিল্বপত্র প্রশস্ত, কখনো তুলসী পাতা নয়। তা আমরা এগুলো শাস্ত্র আমাদেরকে যা শিখিয়েছে, পুরাণ বলছে, একটু মানি, মানলে অসুবিধা কিছু নেই। শিব পুজোয় তুলসী ব্যবহার করতে পারবো না, আসল হচ্ছে ভক্তি। সর্ব উপাচারের সার হচ্ছে ভক্তি, ভক্তি থাকলেই সব হবে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করলাম।